আমাদের দাবি ফাঁসি যারা এই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ফাঁসি চাই ওরা চোর সন্দেহ করে ঘরে আটকা রেখেছে আটকা রেখে নির্মম নির্যাতন করেছে বাইন্ধে রেখে মাইরেছে চোখ উঠাইতেছে রড দিয়ে পেটের ভিতরে ঢুকাইছে মানে নির্মম ভাবে অত্যাচার করেছে এবার ওর বাপ আছে আর যারে মারেছে তার ওয়াইফ আছে আসার পরে ওকে হাত পায়ে ধরেছে তা ওরা ছাড়িনি ওরা মিথ্যা কথা বলেছে যে আমরা ধরে পুলিশই দিয়ে দেবো তাও দিইনি তারপরে ওরা মাইরে বস্তা দিয়ে ঢেকে রেখেছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ ও রাত্রি আমরা খবর পাইয়ে আমরা কারখানায় আইলাম বলে আমাকে একটু দেখতে দাও আমাকে ঢুকতে দিলে না মারিয়েছে ওই কারখানা আব্দুল আমাকে বাড়ির কাছে আব্দুল আছে বাড়ি করে দিয়ে মুরলিতে যাইয়ে ও দুই সাবাল ওই কারখানার লোক মারিয়েছে আব্দুলের আর জানি আব্দুল বুড়ো মতন আর ও সাবালকার নাম তো আমি জানি না আসলে ছেলেটা খুব ভালো ভদ্র সে কাজ করে খায় কিন্তু কালকে চুরির অপবাদ দেখায় 4 কেজি লোহা মতন তার ই করেছে যে এই চুরি করে নিয়ে যাচ্ছিল এই বলে তারে মাইরে সারা রাত মনে করেন 12টার দিকে তারে ধরে মাইরে বাসায় রেখে দিয়েছে সকাল যেমনি হোক আমাদের পুলিশ ভাইরা জানতে পেরে সেই জায়গায় তারে যে উদ্ধার করে হসপিটালে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে 10 থেকে 15 মিনিট পরে সে ছেলেটা মারা যায় ভোরের দিকে শুনতে পেলাম যে চোর একটা কারখানায় ঢুকেছিল ওর সাথে তো 1-2 জন চোর ছিল তো এই যে কারখানার মালিক তারা টের পায় টের পাওয়ার পরে তাকে ধরে ধরে সেরে তাকে মারপিট করে এটা কাউকে আসলে জানায় নাই সে পুলিশে জানাইতে পারতো ট্রিপল লাইনেও জানায় নাই লোকাল তার বাড়ির কাছে একটা মেম্বার তাকেও জানায় নাই পরে মারপিট করার পরে হয়তো মাথায় আঘাত করতে বেশি এরপরে তারা হাসপাতালে তারা নিজেরাই সাথে করে আনতেছিল পুলিশ খবর পেয়েছে ইতিমধ্যে পুলিশও গেছে যা পুলিশ পরে তাদের বলার আছে তাদের সহ নিয়ে আসে পরে তারা নিয়ে এসে হাসপাতালে শেষ মারা গেছে তো এই ঘটনার যে 2 জন জড়িত আমরা 4 জনই ধরেছি আর কি